ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি, উপড়ে পড়েছে বহু গাছ, ক্ষতিগ্রস্ত অসংখ্য বাড়ি। গতকাল রাতের পর সকালেও ঘটনাস্থলে এনডিআরএফ রয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা, চলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা। উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন রাজ্যপাল বোস এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা খতিয়ে দেখেন পরিস্থিতি। আধ ঘন্টার ঝড়ে তছনছ উত্তরবঙ্গের একাংশ, জলপাইগুড়ির সদরের পাশাপাশি প্রবল ক্ষতির মুখে পড়েছে ময়নাগুড়ি, আলিপুরদুয়ার সহ বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্তরা হারিয়েছে মাথা গোজার ঠাঁই, মাটির সাথে মিশে গিয়েছে বাড়ি ঘর, ফসল সব। ঝড়ের দাপুটে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। একেবারে বিধ্বস্ত হয়ে গেছে ময়নাগুড়ির বার্নিশ, কালীবাড়ি এবং পুটিবাড়ি এলাকা। সেই এলাকায় যেভাবে দেখা গিয়েছে যে একাধিক বাড়ি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, কোথাও মাটি চাপা পড়েছে, কোথাও বাড়ি চাপা পড়েছে, কোথাও বাড়ির এক জায়গায় গাড়ি ছিল সেটাও ছিটকে চলে গিয়েছে অন্য জায়গায়। এই একই অবস্থা কিন্তু আজও একইভাবে রয়েছে। উদ্ধার কাজে নেমেছে রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল এবং কেন্দ্রের উদ্ধারকারী দল। মানে জীবন বাঁচা মুশকিল অবস্থা। আপনার বাড়ির কি ক্ষয়ক্ষতি? কিচ্ছু নয়, সব উড়িয়ে চলে গেছে। বাড়ি দেখেন কি অবস্থা ছিল ঝড়ের সময়। মানে এত যে স্পিড আর বলা যায় না, মানে কি ঝড়, বাপরে বাপ, এরকম জীবনে দেখিনি আমার জীবনে প্রথম। কাঁচা টিনের বাড়িতে নিত্য বসবাস, বারবার আবেদনের পরও মেলেনি আবাসের ঘর, অভিযোগ বার্নিশ গ্রামের বাসিন্দাদের। কাঁচা বাড়ি ছিল না পাকা বাড়ি? সরকারিভাবে কোনো ঘর পেয়েছিলেন? না, কিছু পাইনি। আবাস যোজনায় আবেদন করেছিলেন? করেছিলাম, পাইনি। সামান্য ইনজুরি যারা ছিল তাদের তো পাঠানো হয়েছে ট্রিটমেন্টের জন্য। এবং রাত্রেবেলায় আমরা বিডিও অফিসের থেকে ডিএম ম্যাডামও এসেছিলেন, সবাই এসে আমরা এখানে রিলিফ ফান্ড দুটো জায়গায় খুলেছি, খুলে সেই সমস্ত জায়গা থেকে সব জায়গায় ত্রিপল পাঠানো, বাড়ি বাড়ি গিয়ে আমাদের ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে কালকে খাবার পৌঁছে। ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারের একাংশেও। গতকালকে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিস্তর এলাকায়। বর্তমানে আমরা রয়েছি পূর্ব কামসিং এলাকায়। এই দেখুন, এই এলাকার যে ঘর, এইভাবে ঘর কিন্তু পুরো ভেঙে গিয়েছে। শুধু একটি ঘর নয়, অনেকের ঘর ভেঙে গিয়েছে, অনেকের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে, মাথার হাত এলাকা বাসিন্দাদের। এক একটা ফ্যামিলিতে চারটা করে ঘর মানে এক মাটির সাথে মিশে গেছে। তারা তো এখন থাকবে মানে সেই ব্যবস্থাটুকু নাই। চাষবাস, ভুট্টা ক্ষেত হওয়ার আগ মুহূর্তেই সব মাটির সাথে পিছিয়ে গেছে। আনুমানিক এই দক্ষিণ কামসিংয়ের ম্যাক্সিমাম একশোটি পরিবার গৃহহীন এখন। এখনও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন 46 জন। ইতিমধ্যে 2 শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়িতে। হাসপাতালে আহতদের দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডাক্তারবাবু, নার্স, এদের আমি ধন্যবাদ দেব। সারা রাত্রি ধরে তারা কাজ করেছেন। আপিল করব আপনাদের মাধ্যমে জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের এনজিওদের, পীড়িত লোকেদের জামা কাপড়, খাওয়ার, ওষুধ, রক্তদান সবগুলো দিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে রাজভবনে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন রাজ্যপাল, তিনি ঘুরে দেখেন ময়নাগুড়ির ত্রাণ শিবিরও। রিপাবলিক বাংলা।